গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর আবার সেই আমাদের চেনা ছাদ। তো এখন আমি ছাদেই আছি। ছাদে কি করতে আসি জানোই, যে ছাদে অনেক কাজেই আসি। তবুও সকালবেলায় বেসিক্যালি ঠাকুরের বাসন মাজা থাকে, গাছে জল দেওয়া থাকে, যেমন এখন ওই বালতিতে জল ভরে রেখেছি, ওদিকে আচার রোদে দিয়েছি, জামা মেলেছি। তো তারপর ঠাকুরের বাসনটা মেজেই গাছে জলগুলো দিয়ে একেবারে নিচে যাবো, নিচে গিয়ে ঘরটার ছাদ দিয়ে তারপর চাটা বসাবো। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু একটা ভালো জায়গায় যাওয়ার আছে, ভালো জায়গা মানে খুব কাছের মানুষদের বাড়িতে যাওয়ার আছে, সেটা অবশ্য বিকেলের দিকে যাব। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোপুরি দেখো। তো চলো আজকে দিনটা এভাবে স্টার্ট করছি। ওয়েল, আমি ভুলেই যাই যে রোজ আমাকে পাঁচবার করে, মানে দিনে পাঁচবার করে, যখন দাঁত তুলেছিলাম তখন তো দিনে দশবার করে গার্গেল করতে বলেছিল, এখন পাঁচবারটা এসে ঠেকেছে একবারে। তো এই একবারটাই সকালেই করতে মনে থাকে, এই সকালেই, তো এটাও ভুলে যাচ্ছিলাম। তো ছাদ থেকে নেমে ভাবলাম যে তাহলে গার্গেলটা করে নিই। এবার গার্গেলটা যখন করতে গেছি, গার্গেলের জলটা গরম করে চাটাও একেবারে করা হয়ে গেছে। এবার গার্গেল করতে গিয়ে, আরে রাজা, গার্গেল করতে গিয়ে কী হলো, এমন গরম লাগলো পুরো ঘেমে স্নান হয়ে গেলাম। তো একবার গিয়ে একবার গাটা ধুয়েই আসলাম। তো যাই হোক, এখন গিয়ে চাটা নামিয়ে চা খাবো আমি আর ভাই মিলে। দাদা ভাইকে তুলে দিয়ে ওই যে বসে আছে, তুলে দিয়ে আমি ঘরটা ঝাঁস ছাড় দিতে গেছি। তার মধ্যে দেখো, মানে আবার রীতিমতন আবার ভিজে গেলাম, কিন্তু কিছু করার নেই। তো এখন মুখটা একটুখানি ফ্রেশ করে জাস্ট একটু স্কিন কেয়ার করে নেবো, দেন ওদিককার যা কাজ আছে সেগুলো করবো, আর ওকে ঠেলে পাঠাবো, এটা সব থেকে আমার বড় কাজ। আজকে তোমাদের দাদা ভাই বললো সকালবেলা ব্রেকফাস্টে খাবে হচ্ছে আম দিয়ে, দুধ দিয়ে, রুটি দিয়ে মেখে মেখে খাবে। তো আমাকে এখন মেখে দিতে হবে, দেখেছো, নিজে কিছু করতে পারে না। তো যাই কি ওটা মেখে দিই। ক্যামেরা চলাকালীন বলছিল যে ঠিক আছে, এখন ক্যামেরাটা যেই অফ করে দিয়েছি বলতে বললে কি হবে, আমি কি খাবো নাকি, ও খাবে না ওটা, তাহলে ওয়েট করুক চাটা যতক্ষণে হয়। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, জিলাপি দিয়ে রুটি খেলাম। তো আজকে আমাদের নিরামিষ, যার জন্য পনির হবে, এই যে পনির। তো মায়ের কাছ থেকে শেখা এটাই যে গরম জলে কিছুক্ষণ পনিরটা ভিজিয়ে রেখে তারপরে ওটা কাটবো, মানে কাটাটা ভালো, কাটলে নাকি মানে তাতে সফট থাকে পনিরটা। তো যাই হোক, এর জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি, পনিরগুলো একটু পিস পিস করে তারপরে গরম জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখন আমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, তো দোকানে যাবে। কি ফেলছো? কি সুন্দর গন্ধটা। আমি শুভ, রিয়ার জায়গায় অন্য কেউ থাকবে, আমি শুভ, ঠিক আছে, তো যাই হোক, এটা সোজা করে ধরো। হ্যাঁ, যাই হোক, আমি শুভ, আমি রিয়া। আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই, হেয়ার স্ট্রেট করার পরই তো আমরা ঘুরতে চলে গেছিলাম। তো তারপরে ওখান থেকে ফিরে এসে দাঁত তোলা, তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ ছিল, এই সকল বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে যেতে চুলের যা, মানে চুলের জন্য যা অ্যাপ্রোপ্রিয়েট শ্যাম্পু মাস্ক লাগাতে বলেছিল সেটা আমার কেনাও হয়নি আর ইউজও করা হয়নি। তো যাই হোক, চুলটা প্রচণ্ড পরিমাণে ফ্রিজি হয়ে গেছিলো, একদম নিচের দিকে এমন বেঁকে বেঁকে গেছিলো। তো তারপরে মানে যেখান থেকে করেছি ও ফোন করলো, বললো, রেকমেন্ড করলো যে ওটাকে ইউজ করো, দ্যাট ইজ নেসেসারি। তো তারপর ওই হেয়ার মাস্ক আর শ্যাম্পুটা এনে একদিনই, কালকে একদিনই ইউজ করেছি। উইকে টু ডেজ ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স থ্রি ডেজ ইউজ করতে বলেছে। তো আপাতত কালকে ইউজ করার পর রেজাল্টও ঠিকঠাকই আছে আমার মনে হচ্ছে, দেখা যাক, এটাকে কন্টিনিউ করি ইউজ করাটা। তো যাই হোক, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাবো আমি পুজো দিতে। বাই দ্য ওয়ে, খেতে বসে গেছি, দুটো ফ্যান চালিয়ে খেতে বলেছি এত গরমে, মানে এখন ফিলস লাইক 47 দেখাচ্ছে আমাদের এখানে। তো ফ্যান ছাড়া পারলাম না, তাই একটু আওয়াজটা কম শুনতে পাবে। তো আজকে আইটেম নিয়ে যাবি, ফ্যানের আওয়াজটা বেশি শুনতে হবে। তো আজকে আইটেম নিয়ে যাবি, আইটেমটা বলে দেবো, আমি জানি না কি, কারণ আমি সদ্য ফার্স্ট টাইম খাচ্ছি। উচ্ছে ভাজা, ধনে পাতাতে ঝাল ডাল উইথ ঝুরো আলু ভাজা আর পনির, ওর সাথে আবার এই যে কোথায় যাবে? যাবো হচ্ছে, বলেছিলাম যে কাছের মানুষ, কাছের মানুষ হচ্ছে বলতে ওই আমাদের বাড়িতে ওনারা থাকতো অনেকদিন যাবো, তোমরা দেখেছো ভিডিওতে রুম্পি দিকে, ঠিক আছে,
তো ওই রুমটি দিরাই আমাদের বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট করে গেছে, তো অনেকদিন যাবত আমাদের বলছে যেতে, তো আমাদের যাওয়া হচ্ছে না, এই বিভিন্ন রকম কেস টেস গেলো, তার জন্য আজকে ঠিক করেছি যাবো গিয়ে সারপ্রাইজ দেবো। তো এই ওদের বাড়িতেই যাওয়া হবে, চলো চাটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে নিই। বাজে এখন 7:05, চাটা খেয়ে সমস্ত কিছু করে রেডি হয়ে নিলাম, অনেকদিন পর দেখা হবে আর কি। আর যে তোমার দাদা ভাইকে দেখলাম, ও কিন্তু যাচ্ছে না, ও যাচ্ছে ওর জায়গায় দাও, ওই যে সেই পুরনো দিনকার মানে আগেকার সময়কার কি সব বলছি, মানে সে চুল আচড়ানোর স্বভাব আর গেল না, মানে চুল আচড়া চুল আচড়া তো আচড়াবে তো চুল আচড়াবো না, মানে বলতে চাইছি যে ওই ফান্টা মারার স্বভাব আর গেল না। তো যাই হোক, ও যাক, আর এখন বেরাবো আমি মা আর ভাই। মা আর আমি বেরিয়ে গেছি, ভাই বললো পরে আসছে, এখন হচ্ছে আমাদের গলি থেকে একটু বেরিয়ে একটা দোকান আছে শ্রদ্ধা ক্যাটারিং, আগে ক্যাটারিং না শ্রদ্ধা ক্যাটারার, তো এই দোকানে আগেও এসেছি অনেকবার দেখিয়েছি। তো মা দাঁড়িয়ে আছে ওই যে ওখানে অর্ডার দিয়েছে চাউমিন, ওদের বাড়িতে নিয়ে যাবো, মিষ্টি ফিষ্টি তো ওল্ড মডার্ন হয়ে গেছে, ওল্ড ফ্যাশন, তো ওখানে একটু স্পাইসি কিছু নিয়ে যাবো, তো এখানে অর্ডার দিয়েছে। আর ভাই পিছন পিছন যাবে, ভাই বলেছে নেট অন রাখতে, কারণ ওর ফোনে ব্যালেন্স নেই, ও আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবে। যাই হোক, এখন ওয়েট করছি, দেখি কতক্ষণে দেয়। মা ওখানে ওয়েট করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে থামছে। এসে গেছি, এই যে সেই অনেকদিন পর মানে অন্য জায়গায় দেখতে পাচ্ছ, কথা বলছে এখন দুজন নিয়ে, কথা বলবো না, কন্টিনিউ করো। প্রচন্ড হাওয়া রুম দিয়ে বাড়িতে দেখলাম, মানে আমাদের বাড়িতে থাকতো ওখানে, তো এখানে তার থেকেও বেশি হাওয়া, খুব সুন্দর জায়গায় এসেছে, খুব ভালো লেগেছে। আর আমি তো জায়গাটা ক্যান হয়ে গেছে, যদি সকালবেলায় আসতে পারতাম দেখাতে পারতাম, ছাদটা পুরো দুপাশে ওপেন, মানে কীরকম আমি কী দেখাবো তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, একটু পরে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে অন করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ছাদটা দেখানোর চেষ্টা করছি। রুম পিদিরা যে বাড়িতে থাকে সেখান থেকে মানে ওদের ঘরে ঢোকার সিঁড়ি হচ্ছে এটা, ওই যে ওখানে মা ভাইয়ের সাথে কথা বলছে, ভাই আসছে, ঢুকতেই সিঁড়ি দিয়ে ঢুকেই এখানে ঠাকুরঘর। ঠাকুরঘরটা দেখো সুন্দর ছোটোর মধ্যে, আর একটা আশ্চর্য জিনিস হচ্ছে ছাদ দেখো, এখানে মাঝখান পোর্শনটা ছাদ, তারপর এখানে এদের এই ঘরটা, আবার দুপাশ থেকে এই যে মাঝ পোর্শনে ওদের ছাদটা, আর এই রাস্তাটা ধরে আমরা এসেছি, এই যে এই রাস্তাটা ধরে, আর এই যে হচ্ছে ঘর, ওদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, এদিকে কিচেন আছে, আর পাখাটা চলছে, বসেটাই হাওয়া খেয়ে নিই। তো যারা আমাদের লাভ স্টোরি ব্লগ দেখেছিলে তারা জানবে যে শুভর সব থেকে বেস্ট ফ্রেন্ড বলা চলে, তো ওই বেস্ট ফ্রেন্ড মানে বুড়ো এই ঘরটায় থাকে, তো এখন বুড়োর ঘরে বসেই আমরা হাওয়া খাচ্ছি, জানালাটা প্রচণ্ড বড় আছে আর মানে হাওয়া পাগল আর কি, তো বসে বসে একটু হাওয়া খাই। ওইদিকে রুম পিদি আমরা এসেছি বলে ব্যস্ত হয়ে গেছে, মানে চা করছে, এটা করছে, সেটা করছে, তো যাই হোক একটু ব্যস্ত থাকা ভালো, আমরা একটুখানি গল্প করি একটু ব্যস্ত হয়ে যাই, তোমরা ভিডিওটা এনজয় করো। রুমপিদি বলছে দেওয়ার সাজুগুজু দরকার, তাই নাকি ভিডিও করতে আসতে চাইছে না, এই তো গালটা চকচকি করছে, ফ্ল্যাশ মেরে দিয়েছি। যাই হোক, রুমপিদি চা করছে আর এদিকে চা প্রেমী চলে এসেছে, তাই তো চায়ের জন্য মন উতলা, চা এত ভালোবাসে, এক হচ্ছে আমাদের মেশিন ঘরের দাদুরা আর অদ্বিতি হচ্ছে নিনি, এই যে জেঠিমাও চলে এসেছে, বলতে না বলতেই জেঠিমাও চলে এসেছে, ইনি হচ্ছেন এই যে রুমপিদি ওনার মা, তো যাই হোক দেখা, হ্যাঁ এবারই মালকিন, মালকিন মালকিনের সঙ্গে দেখা হয়ে গেছে, মালকিন চলে এসেছে। যেহেতু আমি চা পছন্দ করি না, তাই আমার জন্য আবার রসনা বানিয়ে দিল, আর এখানে বসে বসে আর একজন ভাবছে চাটা না খেলে কোনো ভালো হতো, মানে উনি ঠান্ডাও প্রেমী, মানে চাই ভালোবাসে, কেমন লাগে তেতো তো লাগে, তেতো এটা যে টক ঝাল মিষ্টি তেতো, যদি গার্লফ্রেন্ড কিছু সেরে দিত তাহলে সব কিছুতেই ভালো লাগতো, মানে সব কিছুই ভালো লাগতো, তখন সজনেটাটাও চাবিয়ে চাবিয়ে খেয়ে দিত কাঁচা কাঁচা, হ্যাঁ অবশ্যই, তাই না অবশ্যই। দেখো এক্ষুনি বললো না ভালোবাসে না, দেখো ভালোবাসে না দিলো, তাই দেখো দেখো দেখো, হ্যাঁ 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 শুভকে নিয়ে আসবো, মানে এক কাপ ছোট কাপের এক কাপ, ওই বাড়ি ওই বাড়ি, এটা তোমার, এটা তোমার চা, বাবা কাপটা অনেক ছোট হয়ে গেছে, যাই হোক আরেকজন এক্ষুনি রসনা খেয়ে, রসনা খেয়ে আবার এই যে কড়া চা, একদম মুখে হাসি ফুটে গেছে, হ্যাঁ মুখে হাসি ফুটে গেছে, হাসি আর ধরছে না, 32 পাটি খুলে পড়ে যাবে, ও এই আমি আর 32 পাটি বলতে পারবো না জানো তো, আয়োজন দেখো কি দিয়েছে, অমন করার কিছু হয়নি, অলরাইট একটু আগে এসেই ফ্রেশ শেষ হলাম, ফ্যান অফ করে গেছি, ফ্যান চালাইনি যেহেতু কথা বলবো একেবারে, তারপরে একদম বসবো, বসে এগুলো ভাজ করবো, আর এসেই দেখি ঘরের মধ্যে দেখো কি একটা ঢুকেছে,
পোকামাকড় কি সব ঢুকছে যাই না, এইসব বৃষ্টি বাদলের জন্য মনে ঢুকেছে। তখন যখন বেরোচ্ছি তখন একটা দেখি পর্দার মধ্যে কি একটা পোকামাকড়, আমার খুব ভয় লাগে, কারণ ওই পাশটায় যে জানলার ওই পাশটা তোমাদের দাদাভাই শোয়, তো কামড়ালে ওকে কামড়াবে, তা ওকে কামড়ালে আমার নিজেকে কামড়ানোর থেকে ওকে কামড়ালে আমার বেশি মানে কষ্ট হবে, তার সঙ্গে খাটনিও বেড়ে যাবে। জোক সাপার, যাই হোক, তো এখন 10টা বাজে, তো তোমাদের দাদাভাই আসতে একটু লেট আছে, আর সব থেকে বড়ো কথা এত খাইয়েছে এত খাইয়েছে এত খাইয়েছে বাবা, রাত্রিবেলা খাওয়া দাওয়া বন্ধ আজকে আমার ভাইয়ের মায়ের, তো আজকে তার উপর আজকে আমাদের ভেজ মানে নিরামিষ বাবা চলে এসেছে, তো যাই হোক নিরামিষ, দ্যাটস ওয়াই আমাদের খাওয়ার কোনো ইচ্ছা ইচ্ছা নেই, বুঝতেই পারছো সবাই রিলেট করতে পারবে যারা হচ্ছে ননভেজ লাভার, তো যাই হোক বেশি কথা না বলে কাজটা করি, একেবারে তোমাদের দাদাভাই আসলে আবার দেখা হচ্ছে, চলে এসেছি গুড নাইট করতে। আর একজন দেখো আজকে মজাতে খেয়ে দিয়ে এসছে, আমরা আজকে ভেজ খেলাম আর এই ননভেজ, ভালো ভালো খাবার দাবার খেয়ে এরা তিনজন আজকে রাত্রিবেলা খায়নি, আমাকে একটু আমাকে আমাকে একটুখানি দিলে না বলো, আমার জন্য একটু একটু নিয়ে আসতে হবে, যেভাবে থলে পড়ে আগেকার দিন, হ্যাঁ আগেকার দিন যেটাই বলছি মতন শাড়ি পরতাম, হ্যাঁ তাহলে ঠাকুমা যেমন আসলে করে নিয়ে আসতো ওরকমই তো বলছি, ওরকম নিয়ে আসতে পারতে একটুখানি, আগেকার দিনে আগেকার দিনের বউরাই ভালো হতো, বউরাকে বেশি ভালো আসতো, হ্যাঁ ওটা হলেই ভালো হতো, ঘুরিয়ে গাড়ায় ঘুরিয়ে মানে ঘুরিয়ে দিলেই ভালো হতো, একটুখানি বেশি 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 বেশ আগেকার দিনে বউয়েরা মানে দেখবে ঠাকুমা দিদারা একটু কিছু হলেই আতু 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 করে একটু মাথা টিপে দেবে, একটু পিঠ টিপে দেবে, আমার ঠাকুমা সবসময় মানে কমেন্ট বাজার কাজ দিয়েছি এখন অবধি বাঁচতে পারিনি, আচ্ছা আমি ভাবছি কি এতদিন তো কমেন্ট করিনি, হ্যাঁ তো যে কোনো ভিডিও থেকেই আমি করতে পারি, তাই যে কোনো ভিডিও থেকে পড়বো পড়ো, তুমি যখন এই কমেন্টের, আচ্ছা আমি আমি একটা জিনিস জানো, এই কমেন্ট বাচ্চাটা আমি দেখলাম এখন অনেককে, আমি দেখলাম অনেকের ভিডিও যারা নাকি আমাদের থেকে আইডিয়াটা নিয়েছে, যে এখন অনেকেই এরকম ডেলি ডেলি কমেন্ট পড়ছে, তো তোমার আইডিয়াটা এটা আমিও খেয়াল করছি রিসেন্টলি, দেখছি অনেকেই করছে এরকম, আসলে মানে সবাই এত এত কমেন্ট করেছো না আমার একটু সময় লাগছে, তো আমি বেঁচেই আসছি, বেঁচেই আসবে, আচ্ছা তাহলে বেঁচেই আসবে, যাই হোক আমি একটা কথা বলবো ভাবছিলাম তোমাদেরকে, যে কিছুদিন ধরে মনে হয় তোমাদের ঠিকঠাক মানে আমাদের ভিডিওগুলো পৌঁছাচ্ছে না মেবি, কারণ তোমরা তো দেখছি কমেন্ট টমেন্ট করছো না, লাইক ফাইক করছো না, দেখছো কম, তো আমরা কিন্তু আমাদের এফোর্ট দিয়ে যতটা সম্ভব শরীর খারাপের মধ্যেও তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি, বাট জানি না কেন দেখছো না বা কারোর কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, কনফিউজ আছি, তো আমার একটা রিকোয়েস্ট, তো যে যদি না পৌঁছায় কাইন্ডলি আমাদের চ্যানেলে এসে একবার ভিজিট করবে, হ্যাঁ ওটাই আমি সবাইকে বলি যে না পৌঁছালে প্লিজ একবার করে এসে ভিজিট করবে, আর যারা নাকি এত এফোর্ট দিয়ে বানাই তো তারপরে যখন দেখি যে না কেউ দেখছো না তখন মন খারাপ হয়, কারণ আমাদের ভিডিও ছাড়ানো ছাড়াই মানে মানে ভিডিও যখন দিই তার মানে হচ্ছে তোমরা দেখবে এই কারণে, ঠিক আছে, তো সেটা যদি তোমরা নাই দেখো, যদি যারা গান করতে যায় সেই মাঠে মানে দর্শক যদি নাই থাকে তাহলে নিশ্চয়ই তাদের গান করতে ভালো লাগবে না, ঠিক আছে, যত দর্শক ভরা থাকে স্টেডিয়াম খেলাধুলো বলে সব কিছু সেরকম, আমাদের এটাও তাই, না কোথায় আমাদের খামতি হচ্ছে, যদি কোনো খামতি থাকে সেটাও অবশ্যই কমেন্ট করতে পারো, যে এইটা হচ্ছে না ভালো লাগে না, তোমরা বোর বোর ফিল করাচ্ছো, কি করলে আরো তোমাদের ভালো লাগতে পারে, কারণ এখন আমরা ফুলটু সুস্থ আমি যতটা জানি আক্কেল দাঁত উঠলে খুবই যন্ত্রণা হয় হ্যাঁ ঠিকই জানো, বাট আক্কেল দাঁত যে তুলে ফেলতে হয় এটা আমি জানতাম না, হ্যাঁ নিজের পাটি 16 নম্বর দাঁত যেটা মানে শুকোচ্ছে ওই জায়গাটা,
অবশ্যই বলবে কমেন্ট করবে প্লিজ একটু দেখো শেয়ার করো শেয়ার করো আর কমেন্ট আর লাইকটা বেশি বেশি করে করো ঠিক আছে লাইক কমেন্ট কিন্তু দুটোই করতে হবে যারা নাকি ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট যত বেশি করে করবে তত বেশি আমাদের ভিডিওটা সবার কাছে যাবে বাট আমরা কিন্তু ডিমোটিভেট হব না তোমরা যদি একজনও দেখো সেই একজনের জন্য আমাদের ভিডিও আসবে তো চলো আজকের মতো গুড নাইট টাটা বাই